আমলকির মুরব্বা কেনা খেতে ভালোবাসি। এই আমলকি বানানোর মুরব্বা বানানোর যে পদ্ধতি, সেই পদ্ধতি আমরা দেখে নেব। আমি প্রথমে বাজার থেকে আমলকি, একটু বয়স্ক আমলকি অর্থাৎ একটু লালচা ভাব দেখে বাজার থেকে ক্রয় করেছি। আমার কাছে প্রায় 1 কেজি মতো আমলকি আছে। আমি 1 কেজি আমলকি সংগ্রহ করেছি। 1 কেজিতে প্রায় 1 কেজি মতো চিনি লাগবে। যদি আপনারা চান 500 গ্রামে আমলকিরও মুরব্বা বানাতে পারেন। তো এই আমলকি প্রথমে আমি কি করেছি, প্রথমে প্রায় 6 ঘন্টা আগে জলে ভালো করে ধুয়ে তারপরে জলে ভিজিয়ে রেখেছিলাম। তাতে মানে ওই মুরব্বার কাজটা করতে খুব সুবিধা হবে এবং আমলকিগুলো থেকে জলটা ঢুকে একটু টুপটুপ ভাব হয়ে যাবে এবং ভেতরের কষাটে ভাবটা কিছুটা বেরিয়ে যাবে। আমলকির মুরব্বা বানানোর প্রথম পদ্ধতি হচ্ছে, আমরা বাজার থেকে আমলকি, একটু বয়স্ক আমলকি সংগ্রহ করব। তারপরে 6 থেকে 10 ঘন্টা জলে আমরা এই আমলকিকে ডুবিয়ে রাখব। তারপরে যে কাজটা করতে হবে সেটা আপনারা নিশ্চয়ই এক্ষুনি দেখবেন, সেটা শুরু করছি। কাঁটা চামচ নিয়ে ভালো করে আমলকিগুলোকে ভালো করে অসংখ্য ছিদ্র বানাতে হবে। ছিদ্রগুলো যত ঘন হবে ততই স্বাদ বাড়বে, কারণ তাতেই ভালো করে ওই চিনির যে মিষ্টি রসটা তার ভেতরে প্রবেশ করবে। এই মুহূর্তে ছিদ্রগুলো বুঝা যাবে না, অসংখ্য ছিদ্র কাঁটা চামচ দিয়ে আমরা আমলকির গায়ে করে নিয়েছি এবং একটু বেশি করে ছিদ্রটা করব, যাতে করে ওর ভেতরের বীজ পর্যন্ত প্রবেশ করে কাঁটা চামচটা, সেদিকেও খেয়াল রাখব। সব আমলকিগুলোকে ভালো করে ছিদ্র করে নিয়েছি, অসংখ্য ছিদ্র একটা আমলকির গায়ে। এরপরে আমরা এই আমলকিগুলোকে হালকা গরম জলে একটু ফুটিয়ে নেব, 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটও করতে পারেন। তো যদি জলটা ফুটন্ত অবস্থায় থাকে তাহলে 30 সেকেন্ডের মধ্যে হবে, আর যদি জলটা ফুটন্ত কম থাকে তাহলে 1 মিনিট মতো রাখা যেতে পারে। জলটা হালকা ফুটতে আরম্ভ করেছে। ফুটন্ত গরম জলে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে 40 সেকেন্ড মতো করলেই হবে।
তাতে কি হবে, কষাটি ভাবটি বেরিয়ে যাবে, কষাটি একটা ভাব থেকে আমলকি সেটা বেরিয়ে যাবে। আর যারা এটা আগে ফুটিয়ে নিতে পারেন, আমরা যে ছিদ্র করলাম ছিদ্রের আগেও ফুটিয়ে নিতে পারেন। আর যারা মানে খুব কষাটি ভাবকে পছন্দ করেন না, যদিও মিষ্টি জলে এটা ফুটার পরে কষাটি ভাব থাকে না, তবুও যারা হালকা কষাটি ভাবও পছন্দ করেন না, তারা ফুটো করার পরে গরম জলে একটু ফুটিয়ে নেবেন। আর যদি হালকা কষাটি ভাব থাকলে কোনো অসুবিধা না থাকে, তাহলে ছিদ্র করার আগে ফুটিয়ে নেবেন। এবার এটা আমরা নামিয়ে নেব। এরপরে একটা কড়াইতে আমরা আমলকিগুলো দিয়ে প্রয়োজন মতো চিনি দিই। প্রয়োজন মতো বলতে 500 গ্রাম, প্রত্যেক 100 গ্রাম আমলকিতে 100 গ্রাম চিনি লাগবে। যতটা পরিমাণ আমলকি দেবেন ততটা পরিমাণ চিনি লাগবে। এরপরে আমরা কিছুটা বিট নুন আর গোলমরিচ এলাচ মিশিয়ে নিব। কোন পদ্ধতিতে মেশাবো, কখন মেশাবো এরপরে দেখতে পাবেন। এখন আমরা আমলকিগুলোকে কড়াইতে চিনির সঙ্গে ভালো করে মিক্সড করে আমরা এটাকে অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা মতো নাড়াড়ি করব। তো এটা যদি আঁচ ঠিক থাকে, অর্থাৎ গ্যাসের ওভেনে যদি গ্যাস ঠিকঠাক করে বাড়ানো থাকে বা কড়াই যদি বড় হয়, তাহলে 15 থেকে 20 মিনিটের মধ্যেও চিনিগুলো গলে যাওয়ার পরে একটা ভালো কালার চলে আসবে, যে দেখতে পাবেন। সেই কালারের পরেই আমরা নামিয়ে নেব। খুব বেশি পরিমাণ পানি দেবো না, চিনিটা যাতে মাখিয়ে যায় সেই পরিমাণে পানি দেব। পরপর কালার চেঞ্জ হচ্ছে, ঘন ব্রাউন কালারের হয়ে যাবে পরপর, দেখতেও সুন্দর লাগছে, খুব একটা সুন্দর সুগন্ধ বেরাচ্ছে। কালারটা খুব সুন্দর হয়েছে। এটাই হচ্ছে আমলকির মুরব্বা কমপ্লিট। এইবারে এতে আমরা আগে থেকেই গোলমরিচ আর 4টা মতো এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা মিশিয়ে নেব। তারপরে 1 চামচ মতো বিট লবণ এতে ছিটিয়ে দিব। তারপরে গ্যাস অফ করে
পরিবেশন গরম গরমও করতে পারেন, কিংবা রেখে দিয়ে ঠান্ডা হওয়ার পরে অবশ্যই কাঁচের জারে রাখবেন, এটা প্রায় 3 মাস মতো সংরক্ষণ রাখা যাবে। এক চামচ আমরা বিট লবণ দিলাম, এটাকে ভালো করে মাখিয়ে নিব। তারপরে গ্যাস গ্যাস এমনিতেই অফ করে দিচ্ছি। দেখতেও সুন্দর হয়েছে, প্রায় রসগোল্লার মতন, কালো জামের মতন এরকম টাইপের। আজকে ভিডিও এই পর্যন্ত, সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।